বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন, এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি প্রথমে একটু বাংলায় বলবো, কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ, আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ। ভোটে জয়লাভ করে বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাপক জয় জয়কার। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তার 7 লক্ষ ভোটের জয় নিয়ে বাংলার মানুষকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর এরপরই সরাসরি সাংবাদিকদের বিরাট বার্তা দিলেন মমতা ব্যানার্জি। তাদের যে ভোটের সমীক্ষা, তাতে এবার মমতা ব্যানার্জি ধুয়ে দিলেন সাংবাদিকদেরই। আপনারাও প্রায় 3 মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন, হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে, এটা আপনাদের দোষ আমি দিই না, এটা আপনাদের মালিক পক্ষের দোষ। তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে, মালিক যেটা বলবে সেটা করবে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। এখনো 4-5টা জায়গায় জেনে রাখবেন, আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না, কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন কিভাবে ভোটে জিতার পর সার্টিফিকেট দিচ্ছেন না। এবার কাঁথিতেও জয়লাভ করে আর তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে জানিয়ে দিলেন। আরো কয়েকটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো, 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আই এম রিয়েলি সরি, আরও 3-4 সিট আমাদের পাওয়ার কথা আছে, দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়ে, ওখানেও টোটালটা রিক করেছে, তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স, বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি, টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। বিপুল আসনে জয়লাভ করার পর একের পর এক বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে, একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার, মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপির তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর 3 মাস রাস্তায় ছিলাম, এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে, আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন, যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে, আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে, যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল, আমার 4টে ডিএম WBCS তারা কি মানুষ নয়, তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে, এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার, সিবিআই কার হাতে, ইডি কার হাতে, এরপর পশ্চিমগুলো উঠবে। আমি খুশি একটা কারণে,
একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার শো কল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। যেভাবে আশা রেখেছিল তৃণমূল সেভাবেই সাফল্য, আর তাতেই খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে মিডিয়াকে চাঁচা ছোলা আক্রমণ, কারণ তাদের দেওয়া ভোটের বুথ ফেরত সমীক্ষা মিলেনি, এটা বিজেপির সাজানো বলে বারে বারে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ 2.5 লাখ 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে, একদিকে NIA, একদিকে CBI, একদিকে ED। কি নয়, আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন, ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কি না দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার, এখন তাকে পায়ে ধরতে হচ্ছে TDP আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি, এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছামতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছামতো অ্যাট্রসিটিস হবে না। ইডি CBI অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস, ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল। দুই হচ্ছে, আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক, স্বাধীনতা মতো কাজ করুক, মিডিয়া তার স্বাধীনতা মতো কাজ করুক। নাও ম্যায় এহি বো কেনে চাতি হু, ম্যায় অখিলেশ কো কনগ্রেচুলেট কিয়া হ্যায়, বহুত বড়িয়া কিয়া হ্যায়, আনে ওয়ালা চুনাও মে ওহি অখিলেশ ইউপি মে জিতেগা, বিহার মে জো রেজাল্ট দেখায়া হ্যায় আবি তক ও সচ নহি হ্যায়। তেজস্বী যাদব কা সাথ মেরে কো বাত হুয়া, উনোনে কাহা দিদি আবি বহুত বাকি হ্যায় কাউন্টিং, এ ঝুটা বলতা হ্যায়। আমি উদ্ধব ঠাকরেকেও কনগ্রাচুলেট করেছি, শারদ যাদবকেও করেছি, অরবিন্দের স্ত্রীকেও করেছি, আমি কল্পনাকেও করেছি, হেমন্ত সোরেনের স্ত্রীকে, আমি এরকম যতটা পেরেছি শারদ পাওয়ারকেও করেছি, যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে, এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি, যদিও মেবি হি ওয়াজ দে ওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি, না করলেও আমাদের কোনো যায় আসে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন, আমি কি বলেছিলাম, তোমাদের 2 সিট দিচ্ছি, তোমাদের একটাও MLA নেই, 2 সিটেই জিতে যাবে। আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে, তাহলে তুমি 100 সিট পাবে। আমার কথাটা মিলেছে কি মেলেনি? বিরাট বার্তা দিয়েছেন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়, এবারও ইন্ডিয়া জোট নিয়ে একের পর এক বার্তা দিচ্ছেন তিনি। এ মিলা কি নেই মিলা,
কিসকা গেন হুয়ায়, দেশ কা গেন হুয়ায়। হাম তো কাহা থা দেশ রহনে দো, মোদি কো জানে দো। বিজনেসম্যান কা উপর ইতনা টর্চার। কাল আপনে দেখা শেয়ার মার্কেট মে কিয়া হুয়া, কোন কিয়া হে, বিজেপি কিয়া হে, রুপিয়া কিসকা হে, বিজেপি কা জন পহচান কা আদমি কা হে। হাম শেয়ার বাজার নেই সমঝতে হো কি হাম এক কমন ফ্যামিলি সে হে, এ মেরে কো জানকারি মে নেই হে। লেকিন আজ ইতনা জাতি করনে কা বাদ ভি, ইতনা অ্যাট্রোসিটিস করনে কা বাদ ভি, ইতনা রুপিয়া খরচা করনে কা বাদ ভি, মোদিজি কা ইতনা অহংকার, ইতনা অমিত শাহ কা অহংকার, ইতনা বিজেপি কা অহংকার, ইতনা চিফ মিনিস্টার কো লেকে হর জায়গা মে জেসে ও ডাটা সব কো থ্রেট কিয়া। হামারা স্টেট মে অল লিডার কো থ্রেট কিয়া ফোন মে, হামারা স্টেট মে হর কাউন্সিলার কো থ্রেট কিয়া, হামারা স্টেট মে হর এমএলএ কো থ্রেট কিয়া। কিসি কা পাস তো রুপিয়া ভি ভেজা, ও তো হামারা জানকারি মে হ্যায়, দো তিন সিট মে ও হাম এনকোয়ারি করকে লেঙ্গে। পারের পরি গেরুয়া শিবিরের তাবড় তাবড় নেতাদের বারে বারে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। জয়লাভ করার পর সবুজ ঝড় গোটা বাংলায়, আর তাতেই মমতা ব্যানার্জি বিরাট উচ্ছ্বাসিত। হাম জনতা কো কহনে চাতি হু রবীন্দ্রনাথ টেগর কা ভাষা মে কি হামার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমাদের কোনো কৃতিত্ব নেই, সবটাই মানুষের কৃতিত্ব। আমি মানুষের চোখের ভাষা বুঝি। আড়াই মাস তিন মাস ধরে কোনো ইলেকশন চলতে পারে না, যদি তিন মাস ধরে ইলেকশন চলে বছরে একবার পঞ্চায়েত, একবার মিউনিসিপ্যালিটি, একবার লোকসভা, একবার বিধানসভা, একবার বাই ইলেকশন, তো ডেভেলপমেন্ট কা কাম নেই হতা হ্যায়। তো ইসি